অনলাইনে পয়সা ইনকাম করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হাই ফ্রেন্ড, আমি কৌশিক, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গাইড ফর YTF। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো কিভাবে কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করার পরে যদি কোনো রকম ভুল হয়ে থাকে, এডিট করে পুনরায় সেই সার্টিফিকেটটাকে মডিফাই করা যেতে পারে এবং খুব সহজ উপায়। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমরা এখানে লিখছো কাস্ট সার্টিফিকেট এর ওয়েবসাইটটা, CAST, যা শুধু কাস্ট সার্টিফিকেট লিখলে এখান থেকে এন্টার মারলে একটা তোমার ওয়েবসাইট চলে আসবে। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো কিভাবে সেখানে জাস্ট শুধু ক্লিক করলেই এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। আমি এখানে ক্লিক করলাম কাস্ট সার্টিফিকেট wp.gov.in-এ। এখান থেকে এই 3 নম্বর যে মেনুটা পড়ছে অপশনটা, এডিট অ্যাপ্লিকেশন, জাস্ট শুধু এখানে একটা লেফট ক্লিক করলাম। এখান থেকে এবার এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা, অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেট নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। আমি আমার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে দিচ্ছি। এখানে নাম্বারটা এরমভাবে দেবে, দেওয়ার পরে এখানে লেখা আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ যেহেতু জন্ম তারিখটা তোমার এখানে দিতে হবে। তুমি চেষ্টা করবে এক্স্যাক্টলি যে জন্ম তারিখটা অ্যাপ্লিকেশনে দিয়েছিলে সেটা এখানে দিতে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি জন্ম তারিখটা। এরপরে সার্চে জাস্ট শুধু ক্লিক করবে। সার্চে ক্লিক করার পরে দেখো তোমাদের কাছে এরকম একটা পপ আপ মেনু চলে আসছে, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নেম, ফাদার্স নেম, ডেট অফ অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লাই ফর। এখানে তোমরা যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখতে পাচ্ছ এর উপরে জাস্ট শুধু লেফট ক্লিক করবে একটা, করার পরে এটাকে ম্যাক্সিমাইজ করে নেবে। এরকম ফর্মটা এরকম বড় চলে আসবে এবং এখান থেকে এবার তুমি তোমার ফর্মটাকে পুনরায় মডিফাই করতে পারবে। সেক্ষেত্রে ধরি তুমি হয়তো সাক্ষী দুজনের নাম চেঞ্জ করতে চাইছো, যে সাক্ষী দুজনে এই যে দুজন সাক্ষী আছে লোকাল রেফারেন্স, সে নাম দুটোকে চেঞ্জ করতে চাইছো। আমি সেহেতু নাম দুটোকে চেঞ্জ করে দেখাচ্ছি। একটা নাম হচ্ছে যার, শুধু নাম দুটোকে মডিফাই করলাম। যদি তুমি এর মধ্যে থেকে এখানে আমি নো করে রেখেছি অসুবিধা নেই, এর মধ্যে অন্য কোনো ডকুমেন্টস চেঞ্জ করতে চাইলেও করতে পারবে। সেক্ষেত্রে বলে রাখি কেবলমাত্র নাম, বাবার নাম এবং যে কাস্টের জন্য ফর্ম ফিল আপ করছো এই 3টে জিনিস, এছাড়া স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, সাব ডিস্ট্রিক্ট এবং ব্লক, এইগুলো একবার অ্যাপ্লাই করার পর লগ হয়ে যায়, এগুলোকে পুনরায়ভাবে এডিট করা যায় না। এগুলোকে করার অন্য পদ্ধতি আছে, অর্থাৎ একই নামে দ্বিতীয় অ্যাপ্লিকেশন করার পদ্ধতি আছে, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। জাস্ট শুধু এইটা চেঞ্জ করার পরে এখানে মডিফাই অ্যান্ড কন্টিনিউতে লেফট ক্লিক করবে, ওকে দেবে। ওকে দেওয়ার পরে যে ছবিটা আছে ছবিটা এখান থেকে সিলেক্ট করবে, করে ছবিটা চুজ করে নিয়ে পুনরায় সাবমিটে জাস্ট শুধু ক্লিক করবে, করলে এরকম এটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই সহজ পদ্ধতিতে তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটটাকে পুনরায় অ্যাপ্লাই করে মডিফাই করতে পারবে এবং এই মডিফাই করে নতুন করে প্রিন্ট দিতে পারবে। প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে কি করবে, পুনরায় চলে আসবে সেই সাইটে, কাস্ট সার্টিফিকেট সাইটে, সাইটে কাস্ট সার্টিফিকেট সাইটে এসে এখানটায় এখানে দেখবে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ, একদম নিচে আছে রিপ্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখানে জাস্ট শুধু ক্লিক করবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দেবে, দিয়ে এখানটায় পুনরায় ফিরে ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে। দিয়ে সার্চে ক্লিক করবে, করার পরে দেখানো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাকনোলেজমেন্ট স্লিপ দুটো এখানে জাস্ট শুধু ক্লিক করলেই পিডিএফ হিসেবে সেভ হয়ে যাবে। পিডিএফ চলে আসবে এখানে, এই পিডিএফটাকে প্রিন্টও দিতে পারো বা ডাউনলোডও করতে পারো। সেকেন্ড পেজটাও অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সেম পদ্ধতিতে এরকমভাবে পিডিএফ প্রিন্ট করতে পারো বা ডাউনলোড করতে পারো। তো বন্ধুরা, এইরকমভাবে যে কোনো কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্মকে পুনরায় এডিট করা যায় এবং মডিফাই করা যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটা সত্যি প্রকৃত ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে।